হ্যালো বন্ধুরা, আশা করি প্রত্যেকে তোমরা সবাই ভালো আছো। সো দেখো, এটা আমাদের গ্রামের বাইরের একটি বড় আম বাগান, আর এই আম বাগানের উপরে অনেক বাদর এসে একত্রিত হয়। তাদের নিজস্ব কানেকশান, আলাপ আলোচনা, তাদের খেলাধুলা এবং তাদের খাদ্য সংগ্রহ থেকে শুরু করে সব কিছুই তারা এই বাগানে আগান বাগানে করে থাকে। এদেরকে ওখানে একটা বসে আছে, আর ওই যে ওর মার কোলে ওই একটা ছোট্ট বাচ্চা বসে আছে। আর এই বাদরগুলো আমাদের লোকালয়ে মাঝে মাঝেই এসে পড়ে, এসে আমাদের অনেকের ক্ষতিগ্রস্ত করে দেয়। কারোর হয়তো কিছু লাগানো আছে বাড়িতে, কোনো ফলের গাছ টাছ আছে, সেখানে একটু উৎপাত করে। কিন্তু তবু আমরা এসব সত্ত্বেও আমরা এই বাদরকে খুব ভালোবাসি, কেন এটা আমাদের প্রকৃতির একটা অংশ, আর প্রকৃতির সাথেই আমরা তাল মিলিয়ে সারা জীবন চললে কোনো জীবনে কোনো হতাশাগ্রস্ত হতে হয় না। সো দেখো বন্ধুরা, বাচ্চা বাদরটি কত সুন্দর করে তার মা দুধ খাচ্ছে। একটু অ্যাগ্রেসিভ ভাব হয়ে গেছে আমরা ওদের কাছে চলে এসেছি বলে। দেখো বন্ধুরা, আর বিশেষ করে যারা তোমরা শহরে থাকো তাদের কাছে তো এটা অবশ্যই নেচারের সাথে কানেক্ট থাকা জরুরি। দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে বাচ্চাটা তার মায়ের দুধ।